জীবনে অনেক সময় সমস্যা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এই সমস্যা নানান ধরনের হতে পারে। আর্থিক সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, কোনো সম্পর্ক নিয়ে সমস্যা হতে পারে, কখনো কোনো দৈনিক সমস্যা হতে পারে, কখনো কোনো দ্বন্দ্ব হতে পারে, অনেক সমস্যা হতে পারে। কিন্তু যখনই কোনো সমস্যা আসে, আমাদের মনে তার জন্য একটা উত্তর অবশ্যই থেকে থাকে, যা আমাদের অন্তরে রয়েছে। একে আমরা বলি আত্মা। আত্মা হলো পরমাত্মারই রূপ, আর পরমাত্মা তা কখনোই কিছু অনুচিত চাইবে না, তাই তো? এই আত্মা খুব ভালো করে জানে যে কোনটা উচিত আর কোনটা অনুচিত। যদি আসল বিষয়ের কথা বলি, তাহলে আপনাকে নিজের মনকে বুঝতে হবে, কারণ আত্মা তো পরমাত্মা থেকেই আসে। কিন্তু এই মন মানুষ জন্ম থেকেই প্রাপ্ত করে, যার বিকাশ হয় এই সংসারকে দেখে। যেদিন আপনার এই মন আর আপনার এই আত্মা এই দুই এক হয়ে যাবে, আত্মসাত হয়ে যাবে, সেদিন আপনার জীবনে না কোনো সমস্যা থাকবে, না কোনো ঝঞ্ঝাট থাকবে, না কোনো সংকট থাকবে। কারণ আপনার কাছে সেই সমস্ত সমস্যার, সমস্ত বিপদের সমাধান থাকবে, আর তাও আপনারই অন্তরে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভক্তি আর শক্তি, এই দুইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত সরল। মানুষ ভক্তি করেন যাতে তিনি শক্তি লাভ করতে পারেন, আর শক্তি লাভ করার পরে ভক্তিভাব ভুলে যান, আর শক্তির প্রতি আসক্তিতে মত্ত হয়ে যান, আর সেখান থেকেই তার বিনাশ শুরু হয়। কেন? কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্য কারোর হিতের জন্য ব্যবহার করতে হয়, অন্য কারোর মঙ্গল করার জন্য ব্যবহার করতে হয়, কারোর বিনাশের জন্য নয়। এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে কোদাল, কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি, একটা গর্ত খুঁড়তে পারি, যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে। একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে, যাত্রীদের ছায়া প্রদান করবে। কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি, তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে। তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন, হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক, তার সদ্ব্যবহার করতে শিখুন, নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বরদান অত্যন্ত বিচিত্র এক বিষয়, কিন্তু দেখতে গেলে এই বরদান কি না করতে পারে। এক দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে, একজন দুর্বলকে এই সংসারের সব থেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে। কিন্তু আমরা ভুলে যাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বরদান এই শব্দের শেষে দান লুকিয়ে রয়েছে। এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা দানে পেয়েছি, আর তাই তার সম্মান করা উচিত, কখনোই অহংকার করা নয়। আর যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করেন, তার যা ক্ষতি হয় তা হলো এই বরদান তার থেকে কেড়ে নেওয়া হয়। বর অর্থাৎ শ্রেষ্ঠ, অর্থাৎ বরদানের অর্থ হলো একটা শ্রেষ্ঠ দান। এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন, তাহলে ক্ষতি শুধুই আপনার হবে। তাহলে এই বরদানের সম্মান করুন, উচিত পথে চলুন, আর উচিত উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার করুন, সব কিছু ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন, যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে, তখন তার দুঃখ হয় না,
বরং গর্ব হয়। ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে। কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে, তার যশ দেখে হিংসা করতে থাকে, সমস্যা সেইখানেই শুরু হয়। সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে, দেখুন, পুত্র হবার সুবাদে, এক সন্তান হবার সুবাদে, এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন। আপনার পিতাও এটাই চান, কিন্তু সুস্থভাবে এটা করুন। একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয় আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে। ইতিহাস সাক্ষী রয়েছে, যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন। আর আমার মনে হয় না আপনি এটা চান, কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী, সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু, কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সবথেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে, তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে, আমার মহাদেবের কাছে, আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব, জীবনে আনন্দ পাওয়ার, উৎসব পালনের, প্রেম ভাগ করে নেবার, জীবনকে উপভোগ করে নেবার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? মহাদেব হাসলেন আর উনি বললেন, জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা, প্রেম ভাগ করে নেবার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হল মৃত্যুর ঠিক আগের মুহূর্ত, জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে। তখন আমি চমকে গেলাম, আমি বললাম, কিন্তু মহাদেব, মৃত্যু তো অনিশ্চিত, আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে। মহাদেব আবার হাসলেন, উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি, তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে। কি বলেন? তাহলে আপনিও এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয়? মাতা পিতা, বন্ধু, প্রেম, সাহায্য, অর্থ, পরিশ্রম, আশা। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে। যদি আমি আপনাকে বলি, তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে, মেনে নেওয়া আর দৃঢ় হওয়া। যদি মেনে নেন তাহলে হেরে যাবেন, যদি দৃঢ় হন তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন। যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন, আপনি দুঃখী হন, পুরোপুরি ভেঙে পড়েছেন,
তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, নয়তো হেরে যাবেন। তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন, আমি জয়ী হবই। আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা। সময় জীবন কাল দেখতে গেলে এই তিনটি শব্দ একটি শব্দেরই সমার্থক শব্দ মনে হয়, কিন্তু এই শব্দগুলির অর্থ কি সমান? কখনোই নয়। হ্যাঁ, এই সময় চলতে থাকে, জীবন চলতে থাকে, কালচক্র চলতে থাকে। এই সময় কেটে যায়, কিন্তু এই জীবন একে যাপন করতে হয়। কি বলেন, এই জীবনে কিছু করুন বা কিছু না করুন, জীবন এমনি কেটে যাবে, আপনি জানতেও পারবেন না। কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয়, একে যাপন করতে হবে। এই জীবনে প্রেরণা পেতে শিখুন, প্রেরণা দিতে শিখুন, আহ্বান গ্রহণ করতে শিখুন, আহ্বান জানাতে শিখুন, মহান কাজ করতে শিখুন, ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন। জীবন অতিবাহিত করার অর্থ কি তা আপনি শিখে যাবেন। কারণ সময় কেটে যায়, সমস্ত যুগ কেটে যায়, কিন্তু জীবনের রীতি জীবন কাটিয়ে দেওয়া নয়, জীবন যাপন করা। এই জীবন সম্পূর্ণরূপে অনুভব করতে হবে, নতুন পথ বানাতে হবে। এবারে যদি এই জীবন বাঁচার সময় একবার ভেবে দেখুন, যদি মনে প্রেম থাকে, সদ্ভাবনা থাকে, তাহলে কি হবে, এই জীবনকে বাঁচার অনুভূতিটাই অন্যরকম হয়ে যাবে। একটা আনন্দময় অনুভূতি লাভ করবেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন? তার সামনে যতই মাটি থাকুক না কেন, যতই কাদা থাকুক না কেন, যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয়, তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায়, ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয়। তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন। যদি হয়ে উঠতে পারেন, তাহলে নিজের মনের, নিজের ভাবনার, নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে, অনুপযোগী অংশ রয়েছে, অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে, তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে। আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সব সময় বয়ে চলে, সেভাবে আপনিও কখনোই থামবেন না, সবসময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ আসে, সমস্যা আসে, থামবেন না, তার উপর নিরন্তর প্রহার করুন, নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন। আপনি ভেবে দেখুন, এই জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে। সেই জন্য জলের ধারা, প্রবাহমান এই ধারা, এর থেকে কখনো দুর্গন্ধ আসে না, এতে কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু, যেমন সুন্দর ছোট মাছ। তাই আপনিও এটাই করুন, কখনো থামবেন না, শুধু চলতে থাকুন, জলের ধারার মতো বইতে থাকুন, আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন। আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে, তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এবার